হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে একটা বিশেষ গুণের কথা বলবো যেটা খেলে তোমাদের উপকার হবে। কী সেই জিনিসটা? সেটি হচ্ছে ছোলা। খালি পেটে কাঁচা ছোলা খাবেন, তাতে কী উপকার হবে? কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। প্রতি 100 গ্রাম ছোলা আমিষ প্রায় 18 গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় 65 গ্রাম, ফ্যাট মাত্র 2 গ্রাম, 200 মিলিগ্রাম, ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় 192 মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন B1 ও B2 আছে। ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে। উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা। কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়, আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। জেনে নিন ছোলার কিছু স্বাস্থ্য গুণের কথা। 1. ডাল হিসেবে ছোলা পুষ্টকর একটি ডাল। এটি মলিবডেনাম এবং ম্যাঙ্গানিজ এবং চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে, সেই সাথে আছে আমিষ, ট্রিপ্টোফান, কপার, ফসফরাস এবং আয়রন, হৃদরোগের ঝুঁকি কমাতে। 2. অস্ট্রেলিয়ার গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল এর পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে, যা হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। আঁশ পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন B6 হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এর ডাল আঁশ সমৃদ্ধ, যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন 4,069 মিলিগ্রাম ছোলা খায়, হৃদরোগ থেকে তাদের মৃত্যু ঝুঁকি 49% কমে যায়। 3. রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালের প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান, তাদের হাইপারটেনশন এর প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়ঃসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতেও সাহায্য করে। 4. রক্ত চলাচল। অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন 1 থেকে 2 কাপ ছোলা, শিম এবং মটর খায়, তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভন ইসকেমিক সেট্রকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। 5. ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন। এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জি পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপ কমিয়ে দেয়। আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন। 6. রমজানে। রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। দেহকে করে দৃঢ় শক্তিশালী, হাড়কে করে মজবুত।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। নম্বর 7, কোলেস্টেরল। ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয়। ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগ পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ। নম্বর 8, কোষ্ঠকাঠিন্য দূর করে। ছোলার খাদ্য আঁশও আছে বেশ। এই আঁশ কোষ্ঠকাঠিন্য সারায়। খাবারের আঁশ হজম হয় না, এভাবে খাদ্যনালী অতিক্রম করতে থাকে, তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে। নম্বর 9, ডায়াবেটিসে উপকারী। 100 গ্রাম ছোলায় আছে প্রায় 70 গ্রাম আমিষ বা প্রোটিন, 64 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং 5 গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই ডায়াবেটিক্স রোগীদের জন্য ছোলার শর্করা ভালো। প্রতি 100 গ্রাম ছোলার ক্যালসিয়াম আছে প্রায় 200 মিলিগ্রাম, লৌহ 10 মিলিগ্রাম ও ভিটামিন এ 190 মাইক্রোগ্রাম। এছাড়া আছে ভিটামিন B1, ভিটামিন 2, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এসবই শরীরের উপকারে আসে। নম্বর 10, যৌনশক্তি বৃদ্ধিতে। যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা ভাজা। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলা শাকে। ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই শুধু রমজান মাস নয়, 12 মাসেই ছোলা হোক আপনার সঙ্গী। নম্বর 11, রক্তের চর্বি কমায়। ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়। নম্বর 12, অস্থির ভাব দূর করে। ছোলায় শর্করা গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়। নম্বর 13, রোগ প্রতিরোধ করেও কাঁচা ছোলা। ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরের আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে। নম্বর 14, জ্বালা পোড়া দূর করেও সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত পায়ের তলায় জ্বালা পোড়া কমায়। নম্বর 15, মেরুদণ্ডের ব্যথা দূর করে। এছাড়া এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন বি কমায় মেরুদণ্ডের ব্যথা, স্নায়ু দুর্বলতা। ছোলা অত্যন্ত পুষ্টকর, এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। এতে আমিষ, মাংস বা মাছের পরিমাণও প্রায় সমান, তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না, ত্বকে আনে মসৃণতা। কাঁচা ছোলা ভীষণ উপকারী। তবে ছোলার ডালের তৈরি ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো, তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি। সো বন্ধুরা, তোমরা জেনে নিলে ছোলার কিছু উপকারী। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস দিও, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট দিও। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।